আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মাসুদ বলতেছি। আপনি কি আপনার মরিচ গাছে বেশি ফলন চান? আপনি কি জানেন মরিচের 1G, 2G ও 3G কাটিং কি এবং কিভাবে করতে হয়? কাটিং করার পর কি কি পরিচর্যা করতে হয়? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন এবং কথাগুলো খেয়াল করে শুনুন। তো চলুন শুরু করা যাক। আমরা সবাই চাই আমাদের ফসলের যেন ভালো ফলন হয়, তবে এজন্য কিছু টেকনিক অবলম্বন করলে আমরা অবশ্যই ভালো ফলন পেতে পারি। যেমন মরিচের চারা রোপণের সময় বা চারা রোপণ করার পর এভাবে চারার টিপ বা মাথাটি কেটে ফেলতে হবে, ধারালো কিছু দিয়ে কেটে দিলে সবচেয়ে ভালো। মরিচের চারার টিপ বা মাথা কেটে ফেলার সময় খেয়াল রাখতে হবে যেন কমপক্ষে 4-5টি ভালো পাতা গাছে থাকে। একে 1G কাটিং বলে। না, কাজ এখনও শেষ হয়নি। সম্পূর্ণ ভিডিও না দেখে কাজ করলে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, টিপ কেটে দেওয়ার পরে বা মাথা ভেঙে দেওয়ার পরে গাছ প্রতি 5 গ্রাম ইউরিয়া এবং 3 গ্রাম পটাশ সার প্রয়োগ করতে হবে। আর যদি রাসায়নিক সার ব্যবহার করতে না চান তাহলে 50 গ্রাম জৈব সার, যেমন কম্পোস্ট বা পচা গোবর বা ভার্মিকম্পোস্ট 20-25 গ্রাম প্রয়োগ করতে পারেন। আরও যে কাজটি করতে হবে সেটি হলো গাছের গোড়া সবসময় আগাছা মুক্ত রাখতে হবে, কারণ আগাছা মাটি থেকে খাদ্য গ্রহণ করে শেষ করে ফেলে, তাই গাছ পুষ্টিহীনতায় ভুগে এবং গাছের যথাযথ বৃদ্ধি ব্যাহত হয়। আরও একটি কাজ করতে হবে, সেটি হলো নিয়মিত পানি দিতে হবে। যদি গাছটি টবে হয়ে থাকে তাহলে একদিন পর পর সেচ দিতে হবে অথবা টবের মাটির অবস্থা বুঝে পানি দিবেন। মরিচ অতিরিক্ত জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই পানি দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আর যদি আপনার মরিচ ক্ষেতটি জমিতে হয় তাহলে খেয়াল রাখবেন সেচ দেওয়ার কারণে কোনো অবস্থাতেই যেন জলাবদ্ধতা তৈরি না হয়। আচ্ছা, এই যে আমরা গাছের 1G কাটিং করলাম, কাটিং করার পর 10-15 দিন পরে এরকম শাখা প্রশাখা দেখতে পাবেন, এগুলোকে 2G শাখা বলে। এই ডালপালাগুলো 3-4 পাতা বিশিষ্ট হলে প্রত্যেকটা ডালপালার মাথা কেটে ফেলাকে 2G কাটিং বলে। 2G কাটিং করার পর আবার উপরোক্ত পরিচর্যাগুলো নিতে হবে। কাটিং করা 2G শাখাগুলো থেকে আরও নতুন 2-3টি শাখা বের হবে, এগুলো হলো 3G শাখা। এই 3G শাখাগুলো 3-4 পাতা বিশিষ্ট হলে যদি আবার মাথাটি কেটে ফেলা হয় তাকে 3G কাটিং বলে। এভাবে 3G কাটিং করলে গাছটি অনেক ঝোপালো হবে বটে, তবে ফলন পেতে অনেক দেরি হবে, কারণ প্রথম কাটিং করার 15 দিন পর দ্বিতীয় কাটিং করতে হয়, অর্থাৎ 1G কাটিং করার 15 দিন পর 2G কাটিং করতে হবে এবং তারও 15-20 দিন পর 3G কাটিং করতে হবে। এইভাবে 15+15 30 দিন দেরিতে, কমপক্ষে 30 দিন দেরিতে আপনি ফলন পাবেন, তাই 3G কাটিং করার প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। তবে আপনারা করতে চাইলে করতে পারেন, পদ্ধতি তো বলাই হলো। আর বর্তমানে অনেক হাইব্রিড জাত আছে যেগুলো এমনিতেই অনেক শাখা প্রশাখা দেয়, সেগুলোতে 2G এবং 3G কাটিং করার প্রশ্নই আসে না। যে গাছটি আপনারা এখন দেখতেছেন এই গাছটির শুধু টিপ অর্থাৎ মাথাটি কেটে ফেলা হয়েছিল, অর্থাৎ 1G কাটিং করা হয়েছিল, তাতেই কত শাখা বের হয়েছে। এরপরও কি 2G 3G কাটিং করার দরকার আছে? প্রশ্নটা আপনাদের কাছেই করে গেলাম। আল্লাহ হাফেজ।